আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ে ভালো আছি। টাইটেল দেখে বুঝতে পারছেন, ফায়ারবেস ডাটাবেস নিয়ে আমি বেসিক ধারণা দিব যেনারা ফায়ারবেসে নতুন। ফায়ারবেসের লিঙ্ক এবং টোকেন নিয়ে কিছু বেসিক আলোচনা করব। মূলত এই টিউটোরিয়ালে ফায়ারবেসে জোসন ফাইলস কিভাবে আমরা ইনপুট করব সে ব্যাপারে টিউটোরিয়াল করব, আর ফায়ারবেসের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপ কন্ট্রোল করতে হয় বা কিভাবে ফায়ারবেসে আমরা জোসন ফাইলস আপলোড করব বা ইনপুট করব সে ব্যাপারে টিউটোরিয়াল করব। তো বুলবুল টিপস 360 যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও ধন্যবাদ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক দিয়ে অ্যাক্টিভ থাকুন নতুন নতুন ভিডিও পেতে। চলুন স্ক্রিনে দেখুন। প্রথমে আমরা ফায়ারফক্স ওপেন করে নিব। আমি ফায়ারফক্স ওপেন করলাম। আমি এখানে, এটা হচ্ছে ফায়ারবেস ডাটাবেজের টোকেন, এই টোকেনটি আমরা কপি করব। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানে আমরা ইনপুট করে দেব প্রতিটা পেজেই, এবং এই যে ফায়ারবেস লিঙ্ক এই লিঙ্কটাকেও আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানে ইনপুট করে দেব। কপি করে নিয়ে যে ওখানে পেস্ট করে দেব, যেমন এই যে মার্ক করলাম, মার্ক করে কপি কপি করে আমরা প্রজেক্টে নিয়ে যাব, নিয়ে যে পেস্ট করে দেব। এর পরের ভিডিও টিউটোরিয়ালটি হবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানে ফায়ারবেস ডাটাবেজের যে প্রজেক্টের লিঙ্ক এবং টোকেন এর লিঙ্ক অ্যাপ্লিকেশানে কিভাবে ক্রিয়েট করা হয়, কিভাবে ইনপুট করতে হয় সেটি আমি দেখিয়ে দেব। তো এর জন্য আমরা ফায়ারবেস ডাটাবেজে প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমি আপনাদের ডেমো একটি ফায়ারবেস ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি প্রথমেই ফায়ারবেস অপশনে যাব। ফায়ারবেস অপশনে যাওয়ার জন্য আমি ফায়ারবেস, এই যে এই ফায়ারবেস অপশনে গেলাম। যাওয়ার পর এই যে এই ফায়ারবেস লিঙ্কে আমি ক্লিক দিলাম। গেট স্টার্ট অপশনটি দেখতে পাচ্ছেন, গেট স্টার্টে আমরা ক্লিক দিব। একটি নতুন প্রজেক্ট ফাইল আমি ক্রিয়েট করছি আমার এখানে বেশ কয়েকটা প্রজেক্ট ক্রিয়েট করা ছিল। আমি নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করতেছি, এর জন্য অ্যাড প্রজেক্ট নামের যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে আমাকে বলছে এন্টার ইউর প্রজেক্ট নেম, আমি এখানে প্রজেক্টের নেম কোনটা রাখবো আমার ইচ্ছা মতো। আমি
প্রজেক্টের নেম রাখতেছি। তো আমি এই ইউটিউবের চ্যানেল নেম রাখতেছি, যেমন বুলবুল টিপস 360। এই প্রজেক্টে আমি ফায়ারবেজে ক্রিয়েট করতেছি, কন্টিনিউ অপশানে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে সব কিছু ঠিক রেখে কন্টিনিউ অপশানে ক্লিক দিব। দেওয়ার পরে এই যে এখানে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, ডিফল্ট অ্যাকাউন্ট ফ্রম ফায়ারবেস সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক দিব। তো এখানে আমার প্রজেক্টটি ক্রিয়েট হচ্ছে। একটু সময় এখানে ক্রিয়েট হতে সময় লাগবে, সময় দিতে হবে, এর জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে আমার প্রজেক্টটি ক্রিয়েট হয়েছে, এর জন্য আমি কন্টিনিউ অপশানে ক্লিক দেব। আমার প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গেছে। এই যে ফায়ারবেস, ফায়ারবেসে বুলবুল টিপস 360 যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমি ক্রিয়েট করলাম। তো এর জন্য এখানে কিছু অপশান, ফায়ারবেস সাইটে কিছু অপশান দিয়ে রেখেছে। তো এর জন্য আমরা এখানে কোনোটাতে সিলেক্ট না করে আমরা এখানে রিয়েল টাইম ডাটাবেজে ক্লিক দেব। রিয়েল টাইম আপডেট অপশানে ক্লিক দেব, আমরা রিয়েল টাইমকে সিলেক্ট করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমাদের রিয়েল টাইম প্রজেক্টটি ক্রিয়েটেড ডাটাবেসে আমরা এখন ক্লিক দিব। দেওয়ার পরে এখানে কিছু ক্যাটাগরি আছে, স্টার্ট ইন টেস্ট মুভি, অর্থাৎ এখানে মোবাইলের, আমরা এখানে এটা এটাকে সিলেক্ট অপশানে ক্লিক দিয়ে সিলেক্ট করব। করার পরে নেক্সট অপশানে ক্লিক দিব, ডান অপশানে ক্লিক দিব। ডান অপশানে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে আমাদের মাঝে। তো আমি এখানে রিয়েল টাইম ডাটাবেস অপশানটি সিলেক্ট অপশানে রেখে দিব। এই যে আমরা যে লিঙ্কটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফায়ারবেসের লিঙ্ক। এই লিঙ্কটি আমরা যে কোনো অ্যাপ্লিকেশানে ইনপুট করব এবং রোলার্স অপশানে যেয়ে আমরা কিছু কাজ করব। এখানে আমরা যে লেখাটি দেখতে পাচ্ছি, এই ফার্স্ট থেকে আমরা দুইটা অপশানের মাঝে আমরা এখানে ক্রল ক্রিল লিখে দিব। একই সঙ্গে নিচের অপশানেও আমরা ক্রিল লিখে দিব। লিখে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা পাবলিশ নামের যে অপশানটি দেখতে পাচ্ছি, পাবলিশ অপশানে আমরা ক্লিক দিয়ে ডাটাবেসকে আমরা পাবলিশ করে দিলাম। এরপরে আমরা সেটিংস অপশানে আসব। সেটিং অপশানে আসার পরে আমরা এই যে এখানে সেটিংস থেকে প্রজেক্ট সেটিংস
আমরা প্রজেক্ট সেটিংসে ক্লিক দিব। প্রজেক্ট সেটিংসে ক্লিক দেওয়ার পরে আমরা ওয়েব অ্যাপ কি নামে যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফায়ারবেস টোকেন। এই টোকেন আর ফায়ারবেস ফায়ারবেসের যে লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, ফায়ারবেসের যে টোকেনটি আমরা দেখতে পাচ্ছি, এই টোকেন যে কোনো অ্যাপ্লিকেশানে ইনপুট করে দিব। এবং যে ফায়ারবেসের যে লিঙ্ক, এই যে ডাটাবেস, ডাটাবেসের যে লিঙ্ক আমরা ক্রিয়েট করলাম বা পেলাম, এই লিঙ্কটাকেও আমরা যে কোনো অ্যাপ্লিকেশানে ইনপুট করে দেব। এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। এই যে এখানে আমরা রিয়েল টাইম ডাটাবেসকে সিলেক্ট করব, সিলেক্ট হয়ে গেলে এই যে আমরা এই লিঙ্কটি দেখতে পাচ্ছি, এই লিঙ্কটি আমরা যে কোনো অ্যাপ্লিকেশানে ব্যবহার করব। তো আমাদের যে ফায়ারবেসটি প্রজেক্ট ক্রিয়েট করলাম, এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফায়ারবেসে যে জোসন ফাইলস কিভাবে আপনারা আপনাদের ফায়ারবেসে ইনপুট করবেন। এর জন্য আমি থ্রি ডট অপশানে যাচ্ছি। ইনপুট জোসন নামে যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি, ইনপুট জোসনে ক্লিক দিলাম। দেওয়ার পরে ডাটা জোসন নামের যে লেখাটি আছে, আপলোড ফাইলস জোসন, এখানে ব্রাউজ নামের যে অপশানটি দেখতে পাচ্ছেন, ব্রাউজে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে যেখানেই জোসন ফাইল আছে সেখান থেকে আমরা সিলেক্ট করে দেব। তো আমি ডেস্কটপে যাওয়ার পরে আমি এই যে অ্যাডমিন অ্যাপস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটি ডেমো জোসন ফাইল, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন করে দিলাম। আমাদের এখানে অ্যাডমিন অ্যাপস চলে এসেছে, জোসন ফাইলস এখানে আমরা ইনপুট করে দিলাম। কিছুক্ষণ লোড নেওয়ার পরে এই যে আমরা জোসন ফাইলটি আমাদের ফায়ারবেস ডাটাবেজে যে প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম সেখানে আমরা ইনপুট করে দিলাম। ইনপুট করার পরে এখানে আমরা যেগুলো জোসন ফাইল আমরা যেগুলো অপশান রেখে দিয়েছি সেগুলো এখানে শো করতেছে। এপিকে, এটা হচ্ছে অ্যাপসের ক্যাটাগরি। এখানে বিভিন্ন অপশানে আমরা বিভিন্নভাবে অপশনাল করে রেখেছি। তো ফায়ারবেসে যে জোসন ফাইলস আমি আপনাদেরকে ইনপুট করলাম বা ফায়ারবেস প্রজেক্ট ক্রিয়েট করলাম এবং প্রজেক্ট সেটিংসে দিয়ে ফায়ারবেসে যে টোকেনটি, সেই টোকেনের ব্যাপারেও বেসিক কিছু ধারণা দিলাম এবং ফায়ারবেসের যে লিঙ্কটি রয়েছে সে ব্যাপারেও কিছুটা ধারণা দিলাম। কি রিলেটেড টিউটোরিয়ালটি চাচ্ছেন কমেন্টসে লিখে দিলে আমি ইনশাল্লাহ দ্রুত দেওয়ার চেষ্টা করব। এবং ইনপুট করলাম, সেই জোসন ফাইলসের যে ফায়ারবেসের লিঙ্ক এবং টোকেন একটি অ্যাপ্লিকেশানে ইনপুট করব সে ব্যাপারেও টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিয়ে দেব। আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক দিয়ে অ্যাক্টিভ থাকুন নতুন নতুন ভিডিও পেতে। এই বলে আমার টিউটোরিয়ালটি শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের টিউটোরিয়ালে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।